পুলিশকে মারধরের চেষ্টার অভিযোগেও তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব। বেপরোয়া টোটো চালককে আটকানোয় আক্রান্ত হোমগার্ড। কয়েক ঘন্টার ব্যবধানে জোড়া অশান্তি বীরভূমে রামপুরহাটে। প্রথম ঘটনাটি ঘটে রামপুরহাটে নিশ্চিন্তপুরে। মঙ্গলবার রাতে পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন স্থানীয় তৃণমূল নেতা খয়রুল বাশার। পথে তার বাইক আটকে নথি দেখতে চায় পুলিশ। খবর পেয়ে পার্টি অফিস এবং পাশের একটি ক্লাব থেকে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। অভিযোগ, ক্লাবের সদস্যরা পুলিশকে মারতে গেলে বাধা দেন পার্টি অফিসের কর্মীরা। দুজনকে পার্টি অফিসে আটকে মারধরের অভিযোগ ওঠে। পাল্টা এদিন সকালে পার্টি অফিসের দুই কর্মীকে মারধরের অভিযোগ ওঠে ক্লাব সদস্যদের বিরুদ্ধে। ভাঙচুর চলে পার্টি অফিসে, পাল্টা হামলা হয় ক্লাবেও। টিএমসি পার্টিরই করলি আমরা, কিন্তু আমরা ওই পার্টি অফিসে যাইনি। অফিসের গাড়িটা দাঁড়িয়ে ছিল, দেখলো মেখলো কাগজ, উদুভাইকে বলে চলে যান। উদুভাই চলে গেলো, ওরা বলছে আমাদের বসের গাড়ি ধরলি ভাই। এগুলো আমি যে বস কেউ নাই, ওরা এলো আট দশ জন ছিল, আমাদেরকে তুলে নিয়ে গেলো দুজনাকে। তো আমি যখন যেতে গেলাম তো ক্লাব থেকে কিছু ছেলে চলে এলো মদ খেয়ে। তারপরে পুলিশ আমাকে ফোন করে যে আমাকে ওরা ছাড়ছে না। আমি ওদেরকে বললাম যে না, তোমরা ছেড়ে দাও। তারপরে আমাদের পার্টি অফিসের ছেলে দু চার ধাক্কা ওদেরকে দেয়। কিন্তু ওরাও তো বলছে আমরা তৃণমূল, ওরা কোনো মূল করে না, ওরা কোনো দলই করে না। রামপুরহাট থানার পুলিশ বাহিনী গিয়ে কোনো মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অশান্তির মধ্যে রামপুরহাটের ১৭ নম্বর ওয়ার্ডে আক্রান্ত রজব আলী নামে এক হোমগার্ড ট্রাফিক আইন ভাঙায় ব্যবস্থা নিতে গেলে তাকে মারধরের অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে। কে হেনস্থা করেছে সেটা বলুন। কি কারণে? রামপুরহাটের ওই এলাকায় রাস্তায় ক্লোজ সার্কিট ক্যামেরা খারাপ, তাই অভিযুক্তকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, বীরভূম।